নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মঙ্গোলিয়ান একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, সেখানে দেখাবো কী কী ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারের দাম দরটা কেমন। তো যাওয়া আসার পথে যেহেতু কিছু প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বে, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে 10 মিনিটের মতো ড্রাইভ, আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মেইন শহরে ঢুকে গেছি। এখনই আমরা খাবারের উদ্দেশ্যে গাড়ি পার্কিং করে রেস্টুরেন্টের দিকে এগোব। আপনারা হয়তো জেনে থাকবেন যে গাড়ি পার্কিং করা ইউরোপ আমেরিকায় আসলে অনেক এক্সপেন্সিভ, তো গাড়ি পার্কিং করতে এখানেও বেশ টাকা পয়সা দিতে হবে। হয়তো ঘন্টা দেড়েকের জন্য 5 ইউরোর কাছাকাছি একটা বিল আসবে। তো আমরা গাড়ি পার্কিং করে এখন রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি। এই যে আপনারা বাম দিকটাতে দেখতে পাচ্ছেন, এখানে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা চাইনিজ একটা নামের সাথে মিল রেখে রাখা হয়েছে, যদিও মঙ্গোলিয়ান রেস্টুরেন্ট, মালিক মঙ্গোলিয়ান। রেস্টুরেন্টের নাম হচ্ছে ওক ইন। চায়নার যেই আপনার রান্না করার একটা বোলের মতো একটা পাত্র আছে, সেইটাকে ওক বলে। জার্মান ভাষায় হয়তো এটাকে বোখ বলবে। তো এই ওক ইন বা বোক ইন যাই বলেন, সেই রেস্টুরেন্টটা আমরা এখন খেতে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন লিফটে করে উপরে উঠে যাচ্ছি, তারপরে দেখা যাক আসলে এখানে কি ধরনের খাবার আজকে আমরা পাই। আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, তো আমরা সেগুলো নিয়ে এখন খাবার আনতে যাব। আসলে খুবই ক্ষুধার্ত, সুতরাং ভূমিকার দেওয়ার খুব বেশি কিছু নাই। আর খাবার যেহেতু আসলে বুফে, তো আমরা অনেকক্ষণ ধরে খেতে পারবো, আস্তে আস্তে খেতে পারবো। আমরা 12:30-12:30 দিকে এসেছি, হয়তো 3টা পর্যন্ত এই বুফের সিস্টেমটা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখন খাবার নিতে যাচ্ছি। তো দেখা যাক কোন কোন আইটেম আমার ভালো লাগে, আমি দেখে দেখে হয়তো পছন্দের কিছু খাবার নিব। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সারি। তো এই যে আমি এক প্লেট খাবার নিলাম, এখানে চিংড়ি আছে, তারপরে হচ্ছে আপনার চিকেন আছে এবং অন্যান্য মাশরুম, তারপর ভেজিটেবলস আছে, আর অল্প একটু রাইস নিয়েছি, আমি ফিশও নিয়েছি, আমি মাছ খেতে খুব পছন্দ করি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, খেয়ে আমি একেবারে যাকে বলে তামা তামা করে ফেলা, সেই তামা তামা করে ফেলছি। আসলে আপনারা জানেন যে বুফেতে যার যা মন চায় সেই অনুযায়ী খেতে পারে। তো আমি এক প্লেট খাবার খাওয়া শেষ করে আবার এদিকে আসলাম, যেহেতু আমি আর একটু দেখতে চাই যে কোন ধরনের খাবারগুলো আমার ভালো লাগে। তো আসলে ঘুরে ফিরে একই মেনু আমি বারবার খেতে চাই, নর্মালি যেটার ভালো লাগে সেটাই হয়তো আমি একটু বেশি করে খাই, নর্মাল চিকেন বা ফিশ এই ধরনের খাবারগুলো। এখানে আসলে এই দেশে জার্মানিতে সোয়াইন বলে বা পর্ক অথবা আপনার শুকর যাই বলে সেইটাও আছে, কিন্তু আমরা তো এগুলো খাবো না, আমরা হালাল খাবার, মাছ বা মুরগি এই ধরনের খাবারই বেশি খাবো। তো ভেজিটেবলস আমি খুব পছন্দ করি, সেই খাবারগুলো আমি নিচ্ছি। তো আমি আরও এক প্লেট খাবার খেয়ে দেন হয়তো আমি এখানে জার্মানিতে নাখটিশ বলে বা ডেজার্ট যেটাই বলেন আপনারা সেইটা আমি খেতে যাবো।
এই যে বন্ধুরা, আপনারা আমার প্লেটের খাবারগুলো দেখতে পাচ্ছেন, আমি এই ধরনের খাবার খুব পছন্দ করি। আমার ধারণা আপনারাও হয়তো এই ধরনের খাবারই খুব পছন্দ করবেন। তো এই রেস্টুরেন্টটাতে আসলে খাবারের দাম দর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। এই রেস্টুরেন্টে আসলে শনিবার এবং শুক্রবার এক ধরনের দাম থাকে, দুপুরে এক ধরনের, বিকালে আর এক ধরনের। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে একটু ছাড় থাকে, আর শুক্রবার এবং শনিবার একটু কম থাকে দাম, অন্যান্য দিন একটু দাম বেশি থাকে। নর্মালি অ্যাডাল্ট যারা, তাদের জন্য খাবার শুক্রবার এবং শনিবার দুপুরে হচ্ছে আপনার 12টা থেকে 3টা পর্যন্ত 8 ইউরো 90 সেন্ট। বাচ্চারা যারা আছে 5 থেকে 11 বছর বয়স, তাদের জন্য হচ্ছে 5.5 ইউরো, এবং যারা আপনার 3 বছর আছে, 3 বছরের উপরে, তারা 3.5 ইউরো, মানে 5 বছর পর্যন্ত, আর 3 বছরের নিচে হচ্ছে একদম ফ্রি। মানে এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে আসলে দামের দিকটা চিন্তা করলে অবশ্যই বাংলাদেশ বা অন্যান্য দেশের তুলনায় অনেক কম আসলে দামটা, কারণ এখানে এত ধরনের খাবারের মেনু আছে, মানে এত ধরনের আইটেম আছে। আমি দেখলাম যে মোটামুটি সব কিছু মিলিয়ে ওদের লিস্টে 141 ধরনের খাবার, মানে আইসক্রিম, তারপর আপনার ডেজার্ট, সব কিছু মিলিয়ে আর কি 141 ধরনের লিস্ট ওদের আইটেম আছে। এক একদিন হয়তো এক এক ধরনের খাবার ওরা সার্ভ করে। তো আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে, কারণ আমরা যদি একটা আপনার অন্যান্য ইতালিয়ান বা অন্যান্য রেস্টুরেন্টে খেতে যাই, চাইনিজ নর্মাল রেস্টুরেন্টে খেতে যাই, তাহলে মানে 20-25 ইউরোর নিচে আসলে একবেলা একজন মানুষের খাবার খুব মানে স্যাটিসফ্যাক্টরি লেভেলের খাবার আপনি খেতে পারবেন না। সেই তুলনায় এখানে 8-9 ইউরো দিয়ে যে খাবার আমরা খাচ্ছি, আইসক্রিম, মানে খাবার, যে কোনো ধরনের খাবার, অ্যাজ মাচ এজ ইউ ক্যান, আসলে খুবই সস্তা আমি বলবো। আসলে 8-9 ইউরো দিয়ে জার্মানিতে খাবার, খুব বেশি ভালো খাবার পাওয়ার কোনো কারণ নেই, মানে কোনো ভালো রেস্টুরেন্টে। সেই তুলনায় এই রেস্টুরেন্টে অবশ্যই অনেক কম দামে এবং রিজনেবল প্রাইসে খাবারটা পাওয়া যায় আর কি। চলুন এবার আপনাদেরকে আমি রেস্টুরেন্টের পরিবেশটা একটু দেখাই। এই যে আপনারা ভেতরটা দেখতে পাচ্ছেন, আসলে শান্ত, নিরিবিলি, সুন্দর পরিবেশ। বাইরের দিকটা আসলে খুব সুন্দর, এই যে আপনারা বনসাই দেখতে পাচ্ছেন, তারপরে বাইরের যে দৃশ্যগুলো জার্মানির, তা আসলে জানেন যে আপনারা খুব সুন্দর একটা দেশ। তো রেস্টুরেন্টের ভেতরে বসেও সেই বাইরের দৃশ্যটা উপভোগ করার সুযোগ আছে। এই যে কাঁচের দেয়াল আছে, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, মানে নিরিবিলিতে বসে খাওয়ার জন্য যে সুন্দর একটা পরিবেশ কেউ চায়, মানে চাইতে পারে, সেই ধরনের পরিবেশ আসলে করে রাখা হয়েছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। সেইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে খাবারের কোয়ালিটি, সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, পরিবেশ সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আসলে এটার দাম খুব বেশি না, মানে 8-9 ইউরো খুবই রিজনেবল একটা প্রাইস আসলে। বন্ধুরা, খাবার দাবার তো অনেক হলো, এখন ডেজার্ট খাবার পালা। চলুন দেখে নিই আসলে ডেজার্টের দিকে কী কী আছে। আমি দেখলাম যে কয়েক ধরনের ফল আছে এবং কয়েক ধরনের আইসক্রিম আছে। আমি হয়তো আইসক্রিম খুব বেশি খাবো না, আমি একটু ফলমূলটা নিব। যেমন আমার পছন্দের ফলের মধ্যে আসলে আপনার আম আছে, তারপরে আনারস আছে, তো আমি সেগুলো একটু নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার খাবার দাবার একেবারে শেষ। আমি আসলে এখন আপনাদেরকে হাইজিনিটি নিয়ে একটু কথা বলতে চাই। আসলে আপনারা জানেন যে জার্মানিতে হাইজিনিটির বিষয়টা খুবই স্ট্রিক্টলি মেনটেন করে, বিভিন্ন কর্তৃপক্ষ আছে, তারা নিয়মিত এই দেশে আপনার কন্ট্রোল বলে, মানে নিয়মিত এসে চেক করে আর কি, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যে কোনো সময় আসলে আসতে পারে। তো যদি কোনো ধরনের আপনার আনহাইজেনিক কোনো কিছু পাওয়া যায়, নষ্ট খাবার বা একটু মানে অস্বাস্থ্যকর পরিবেশ, তাহলে বড় অঙ্কের একটা টাকা জরিমানা করে। অনেক সময় আসলে রেস্টুরেন্ট বিক্রি করে জরিমানার টাকা দেওয়ারও খবর আমরা শুনেছি।
তো আমি এখন আপনাদেরকে একটু এই রেস্টুরেন্টের ওয়াশরুমটা দেখাতে চাই, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে আসলে ওয়াশরুমে যাওয়ার রাস্তাটা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুমের ভিতরে ফুল টুল আছে, তারপরে খুবই পরিষ্কার। আসলে আমার দেখলাম যে এই যে একটা অটোমেটিক মেশিন, এখান থেকে আপনার হ্যান্ড টাওয়েল বের হয়, কাগজের মানে হ্যান্ড টিস্যুগুলো, আপনার কেউ মানে সেন্সর আছে, কেউ হাতে টাচ করলে বা হাতটা সামনে নিলে আপনার এখান থেকে আপনার হ্যান্ড টাওয়েলগুলো বের হয়। তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক যদি আপনি বলেন, আমি বলবো যে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি লেভেলের আছে, এবং খাবার দাবার মোটামুটি, যদিও আমি সব খাবার খুব বেশি পছন্দ করি নাই, কিন্তু সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে বলা যায় যে মোটামুটি ভালোই। তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি, এই যে আপনারা দেখলেন লিফট থেকে বের হয়ে যাচ্ছে, আমরা গাড়ি পার্কিংয়ের দিকে যাব। তো আজকে আর আমি কথা খুব বেশি বলবো না, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।